চাঁদের মতো উজ্জ্বল চেহারা নতুন লাক্স এন্টারটেইনমেন্ট এখানেই। के सिगरेट खाए हैं जनाब শবুর হোসেন সাহেব আপনি আমাকে যাই বুঝুন না কেন আমি খুব ভালো করেই জানি আপনি এই বয়সেও ক্রমাগত সিগারেট খান এবং মদ্যপান করেন সত্যি না বলেন সত্যি না এখন আর সিগারেট খাই না রে মা তার মানে মদ্যপান করেন তাই তো আমার কিছু হবে না আমি অত সহজে মরবো না রে আচ্ছা বাবা আমি তোমার কাছে নেই আমি এত দূরে থাকি তোমার যদি হঠাৎ করে কিছু হয়ে যায় তখন কি হবে বাবা বলো তো আরে কি হবে যদি কিছু হয়ে যায় কোভিড এর এই টাইমে কে তোমাকে দেখতে আসবে কে তোমাকে হসপিটালে নিয়ে যাবে বাবা কোনো ডক্টর আসবে এই টাইমে বাসায় আরে রহিমার মা আছে দারোয়ান আছে তারপর পিন্টু আছে কোনো অসুবিধা হবে না আমাকে নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না বাবা অয়ন ডাকছে আমি তোমার সাথে একটু পরে কথা বলছি বাই বাবা টেক কেয়ার ইয়োরসেলফ ওকে ঠিক আছে মা ওকে টিভি নি ও না এত সুন্দর টিভি এটা কি না ফুল বানো তো দুদিন কিছু খায় নাই ಮೊದಲೇ ಯಾಕೆ ಇದ್ದಾಗೆ ಅಲೈಸೆ ಜಿರೈಲೋಯ್ ಹೊರನು ಇಸಿ ओ खाया ये किया हाँ ये किया शॉर्ट टू शिक्मा तो कुसाई फैलती हो तो अपन ए तपन की करस तुई हमें यार की करस मैंने चूरी करते आईसा घुमाय गलि केमने घुमाइलाम कई एक फैले आलाइतासी तोर बो आसे ना खाय और तुई एने पेट फुलाय सीता रहिसस ना मौज मस्ती मारस लज्जा शरम नहीं चोर आबार लज्जा शरम की तुई तो स्वभावेर चोर ना तुई तो अभावेर चोर लकडाउन खुलले तु आबार रिक्शा चालाबि बुझछस एमन जदि चुरी करते आइसा धरा खाया चुरिर मामलाय जेले जास बौडार कि हबे बुझछस पुलानोर कि हइब एकबार भाबछस फुलानो तो ना खाइ रइछे काजे लागते हइब सब गुछाइलाय से तो जाला डेली डेली पोषा करते हइब निजे थाके निज तलाय किन्तु परिष्कार करते हइब ऊपर तलाय बड़ लोके जत नक्शा हाँ बाहारि साज कि दरकार एकला एकटा मानुष हाँ एकला एकटा मानुष एत काज करते हइब केन एत परिष्कार करते हइब केन हाँ डेलिटा डेली करते हइब बाड़िर भितर दिया बाड़ी आमार हइछे जंत्रणा डेली ऊपर थेके निज पर्यन्त परिष्कार करन लागे कि करब कपाले आछे गरीब मानुष कम करिया खाइते हइब और बुढ़ा मानुष फालाइया थुइया जाइताम पारि ना छिलेम बाहिरे अरे Nahire Kiraloi Chile Chokher aloi Dekhe Chile Chokher bahire हाँ हेलो जी बड़ो बाबा पिंटू हाँ पिंटू तोर बाबा केमन आछे रे जी जी बड़ो बाबा आल्लाहर रहमते एखन एकटु भालो तोर बाबार श्वासेर कष्टटा कि कमेछे ओके एकबार ढाकाय निये ना आसले ओई जी ढाकाय तो आनते चाइछिलाम किन्तु एखन जे अवस्था मने करेन गाड़ी घोड़ा सब बंध एमन एकटा अवस्था मने जेन जुद्ध लागछे সেরকমই ওই টেলিভিশনেও তো তাই শুনি, ওই টক শো চলছে, সরকার বোধহয় লকডাউন আরো বাড়াবে। এইটা একদিক দিয়ে ভালো হয়েছে বরব্বা, এই মূর্খ বাঙালি করোনা কি জিনিস এটা বুঝতেছে না। এই যে জন্মদিন, বিয়া, ঈদ, ঘোরাঘুরি এইসব হচ্ছে এদের কাজ। হ্যাঁ, মানুষ মরে যায় আর এরা করে নাচানাচি, আনন্দ ফুর্তি। মানে শক্ত, এদেরকে শক্তভাবে টাইট দেওয়া হচ্ছে দরকার, এরা হচ্ছে শক্তের ভক্ত আব্বা। হ্যাঁ ঠিক বলেছিস, কিন্তু লকডাউন তো আর অনন্তকাল চলতে পারে না। হ্যাঁ, তাহলে গরিব মানুষ খাবে কি? আমাদের দেশের অধিকাংশ মানুষ তো গরিব। জি, এইটা অবশ্য সত্য বরব্বা। তুই আসবি কবে? তোর সাথে আমার একটু বসতে হবে, আমি গরিব মানুষদের জন্য কিছু একটা করতে চাই। জি জি বরব্বা, জি আমি তাহলে রাখলাম। ঠিক আছে। চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, মানুষটা তো ভালো, তোর কত ভালো পাই না, কত ভালোবাসি না। আচ্ছা হইছে হইছে, কই আপনি? আরে কই আর, ওই বাড়িতে যে বাড়িতে চুরি করতে আইছিলাম। হ্যাঁ সর্বনাশ, ধরা খাই গেছেন নাকি? মারধর করতেছে আপনারে? হ্যাঁ আরে তোবা তোবা তোবা, খালি অলক্ষণে কথা কয়। আরে আমি তো আছি আলী বাবার 40 জনের গুহার মধ্যে, তুমি যদি দেখতি 40 জন চোর হয়ে পড়ছে। কি কোন আপনি? আপনি কই? আমি আইতাছি, আপনি কোন? আমি আপনি কোন? আমি আইতাছি, কই আপনি? আমগো কষ্টের দিন শেষ রে, আল্লাহ আমাকে মুখ ফিরে তাকাইছে। গাঞ্জা মঞ্জা খাইছেন নি আপনি? হ্যাঁ রাতের থেকে খালি পানি খাই আছি, সকাল তো এক ফোঁটা দানা এক দানা ভাত পড়ে নাই পেটের মধ্যে, আর আপনি কইতেছেন ভাগ্য কইলা গেছে। তুই কি খাইতেছ আজকে? খাইতে ইচ্ছা করে এই ধরেন ডিমের সালুন আর বেগুন ভাজি দিয়ে ভাত খাইতে মন চাইতেছে। তোর ডিমের সালুন আর বেগুন ভাজি খাইতে চাই, তোর কইছি যাইছা খাওয়ানোর কথা, তুই পোলা মাংসের কথা কইতে পারস না? ভাত খেতে পারি না, পোলা মাংস খামু? কিছুই বুঝতেছেন আপনি কি কইতেছেন? হন তোরা তো কিছু বুঝতে হইব না, আজকে রাইতে সুযোগ মতো আমি তোরে এই বাড়িতে লই আমো, তুই ফোনটা সাথে রাখবি, আমি ফোন দিলেই বাইরে হয়ে যাবি, ঠিক আছে? আমি কই আমো? আরে আমি তোরে ঠিকানা দিতেছি, তুই ঠিকানাটা মনে রাখ। মসজিদে কাল শিরনিয়া ছিল অঢেল গোস্ত রুটি, বাতিয়া গিয়াছে তাই দেখে মোল্লা সাহেব হেসে কুটি কুটি। এমন সময় আসিল মুসাফির, গায়ে হাজারির চিন, বলে বাবা ভুকা আছি আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি লাঠা, ভুকা আছো মর্গে ভাগারে গিয়া নামাজ পড়িস বেটা? ভুকারি কহিল, না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি দিয়া মসজিদে দিল তালা। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, ৮০টা বছর কেটে গেল মোর, তোমায় ডাকিনি কভু। আমার ক্ষুধার অন্নতা বলে বন্ধ করনি কভু। খালুজান, হ্যাঁ আপনার চা। হ্যাঁ 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 হ্যাঁ। ও আল্লাহ, খালুজ আপনার নখ তো অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, কেটে দেই। হ্যাঁ। আপনি আমারে কইবেন না। হ্যাঁ। খালুজান, হ্যাঁ, একটা কথা কইতে চাইছিলাম, কিন্তু ডরে জিজ্ঞেতে পারতেছি না। কি কথা? খালুজান, আপনার কি মাথা ওলার দোষ আছে? কি মানে? এই যে আমি আমগো গ্রামে শুনছি, যারা জিন ভূতে ধরে তারা মাথা আউলিয়ে যায়। আর আউলেন না আদমি উল্টা পাল্টা কথা কয়, উল্টা পাল্টা হাতে, উল্টা পাল্টা দেয়। আমরা তো আবার দেখেন না, উল্টা পাল্টা কথা কয়। আমাকে তোমার এই আউলে আদমি মনে হলো কেন? এই যে আপনি সারা দিন বইলে বয়ে থান, হ্যাঁ, বইয়ের মধ্যে গুলে গুলে আঙুল দিয়ে কি জানি বলেন। আমি তো দেখছি এই বই তো সাদা, ডানে বায়ে পিছে মাঝখানে কোনো লেখা নাই। তাহলে আপনি কেমনে পড়েন, কী তা করেন, আমি তো বুঝি না। এটা হচ্ছে ব্রেইল সিস্টেম। আমার মতো যারা অন্ধ তাদের জন্য বই। আমরা স্পর্শ করে তারপর কথা বলতে পারি, আমাদের চোখের প্রয়োজন হয় না। আল্লাহ গো, কি আজব কথা! আমরা যদি কম্পিউটারও চালান, একটা মানুষ সহে দেয় না, হে আবার কম্পিউটার চালায় কেমনি? ওটা হচ্ছে রিফ্রেশেবল ব্রেইল ডিসপ্লে। ওটার মাধ্যমে কম্পিউটারও চালানো যায়। এসব কথা তুমি বুঝবে না। তুমি রান্নাবান্না করে খাবারগুলো ফ্রিজে রেখে চলে যাও। জি আচ্ছা। কিন্তু খালুজান, আমার মনে হয় রাইতে আর আগুন হইব না। কেন? আমার মায়ের না অসুখ, ওরে দেখাশোনা করতে হইব। কিন্তু কাল সকালে আমি এক ঘন্টা আগে আই ফোন, তাড়াতাড়ি আই ফোন। ঠিক আছে, ঠিক আছে, যাও। আচ্ছা, নৌকাটা কিন্তু শেষ। আচ্ছা, ঠিক আছে, যাও। হ্যাঁ, ৮০টি বছর কেটে গেল মোর, তোমায় ডাকিনি কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি কভু। নতুন লাক্স, যাতে আছে 7টি সৌন্দর্য উপাদান, দেয় চাঁদের মতো উজ্জ্বল চেহারা। নেভালে কেন? যখন তোমার চেহারায় চাঁদের মতো উজ্জ্বল, তখন আলোর কি দরকার? চাঁদের মতো উজ্জ্বল চেহারা, নতুন লাক্স। ঠিক আছে, আমার গলা নামার কথা কইতাছি আমি। ঠিক আছে, ও ঠিক আছে। কেন তোর 2 দিন দেখি না, মনে হয় খুব 2 দিন দেখি না। আমার বুকটা, আমার শোনা বই লাগা বুকটা খালি হয়ে গেছে। বুকটাও হয়ে গেছে না? ना खाइते पेट हुए गेसे का खुदार जलाय मरे जेतेछे आपनि तो एने बसे मौज मस्ती करताছেন खाइताছেন आमार खिदा लागे ना खाबी ओ की खाबी भात खाओ पोला खाबी ना पुला আছে পোলা আছে ফ্রিজে ইলিশ মাছ আছে আমি খাই গিয়া পুরো না ঘুমাইলে কি এখন খাওয়া যাবে না দাঁড়া আমি তো কোন খিদে কেমন সহ্য করব আমার কিন্তু খিদে লাগলো গাড়ি বাইরে যায়া একটু দিয়ে যা দেই যে ঘুমাইলে জামা খিদে সহ্য করতে পারবো না এটা না নিচে বই নিচে আরে না হেবি সিআর টেবিলে বই সাহেবের সিআর নাই না দুই দিন ধরে খাওন ছিল না এমনি এমনি কি গাইলাইছি আপনি আমারে ফালা এত মজা মজা খাওন খাইতেছিলেন পেটে দানা পানি পড়ছে না অঙ্গালি পিড়ি দেব আচ্ছা এই বুড়া বেটার গোষ্ঠী তার কেউ নাই আয়শা পড়লে কি আমার ধরা খাই যাবে এই তো লকডাউনের মধ্যে কে ঘুরে রইব বেটার কেউ নাই भैया से भैया सारा शॉप मेरे से एक्सीडेंट आपने तो कथा के में जाने अरे पूरा जान सारा दिन फोन में गजर करे हम तो सब सुनी यार एक भैया से ताऊ देश থাকে না তাই লাগে বিদেশে কই জানি তো বড় বাড়িতে বুড়া একলা থাকে একলা না একটা ভাইস্তা আছে নাম হলো পিন্টু किशोरगंज आटका पड़े रही लकडाउन जत दिन आईब ना जाना रही एक बलदा बुआ आईडा ये व्यवस्था कर लाम सारा दिन सब खुजा पीता जा पासी ये बेचले टाका पावा चाहिए बजार आनेक बजार आदिन शांति मत खाई खाने को चिंता थको लकडाउन शेष हम कि लकडाउन शेष होते हैं तार आगे सूचक वीजा काट मारूंगी আমার জিনিসটা ঠিক লাগতেছে না এই যে আমি এই বাড়িতে আসছি এনে খাওয়া দাওয়া করতেছি এনতে চুরি করে সামানবা এটা ঠিক হইব না আইছে ঠিক বেটি কি রে আমরা সুরের কাম চুরি করা যার যেটা কাম সেটা না করলে কি হয় জানোস দেশ ধ্বংস হয়ে যায় আমরা কি কো সোর সোর কি রে তুই সাংলাস পড়ছস কে পড়ছি কি সানা কি কপি গরম কপি দেশ কিন্তু তিতা করে তিন চামচ চিনি দিছি আর পুরো চিনি মানে ফোন নি এক চামচ দিছস কত তিন চামচ দিছি আমি কায় কাটা দিয়ে উঠতাছে শীত করে এসি ডফ করে দি আরে এটা বড় লোকের ঘরে বড় লোকের নিয়ম গরমের কালে শীতকাল বানে থাকতে হয় দেখ না এটা কম্বল আছে কিনা কম্বল বাইরে আরে কোন না গরমের মধ্যে আপনি কম্বল গায়ে দেবেন আরে আমি তো বড় লোক না আমার দাদার दादार बापे एक जमीदार बंधु आमार मध्य तो आछे एकटु ब्यापारटा आशा कथाई बड़ लोकेर तेलस्मती कारबार आजके आमि राजा तुई आमार रानी पार्टी आशा रानीरा कि पार्टी पे तो बंदीरा हिंदू मुसलमान देखी बुझुम बड़ लोक गरीब जगते जाति तो दुईटा एक बड़ लोक एक गरीब ज्ञानी कथा तुई आमार रानी उमा साफाल कटाय तुम आवला चावला कें कल के गुसे गलम बालिश उमा ठंडा लगे कें कैसे चलाइसे के तेलस्मती कारबार कि जे करे ना एक बुरा मानुष सारा घर हाइटा सारा घर आउलाय और आमी आसी खाली गुसाने लगिया अवस्था कि खाइते कोनो काज नाई ओ मा गो ए बाड़ीते तो भूत आछे ए बाड़ीते तो थाम जाइबो ना हाँ तो डर करता से की करन जाए हमार तो डर लगता से हाँ? ये सैंडल कार ओ अल्लाह आसले तो जिन बोता से हाय आमी अन की करमु কেমন আছিস মা? আমি ভালো আছি। তুমি কেমন আছো? বাবা হ্যাপি বার্থডে। বয়সটা আর একটু বেড়ে গেল, বুড়ো হয়ে গেলাম না? বাবা তোমার জন্য একটা কেক পাঠিয়েছিলাম, পেয়েছো তুমি? হ্যাঁ, ইয়েস আই গট ইট। থ্যাংক ইউ ফর বিইং সো কাইন্ড। তোমার প্রিয় সব কবিতার বইগুলো আমি প্রিন্ট করে পাঠিয়েছি। এখন আর কষ্ট করে একই কবিতার বই তোমাকে বারবার পড়তে হবে না বাবা। থ্যাংক ইউ মা, তোর উপহার পেয়ে আমি সত্যি খুব খুশি হচ্ছি। তুলি একবার এইরকম একটা দিনে আমাকে একটা বই উপহার দিয়েছিল। আমাদের হাসি খুশি সংসারটা কি হয়ে গেল না? 3 বছর আগের একটা অ্যাক্সিডেন্টে আমি যখন চোখ খুললাম কাউকে দেখার সামর্থ্য আমার ছিল না। বাবা থামো তো, যা হয়ে গেছে সেটা ভেবে তুমি এখন আবার অসুস্থ হয়ে পড়ো সেটা আমি চাই না। আমি কি এখনো সুস্থ আছি মা? আচ্ছা বাবা, পিন্টু কবে আসবে কিছু বলেছে? পিন্টু আসবে, লকডাউন শেষ হলে আসবে। আচ্ছা ও কি তোমার উইলের ব্যাপারটা জানে? ওর তো জানা উচিত, এটা তোর প্রাপ্য। হ্যাঁ, আমি একা পড়ে থাকি, একটা অন্ধ মানুষ, আমাকেও সবসময় দেখাশোনা করে। আর এই পৃথিবীতে কে আছে বল যে আমার জন্য তার চাকরিটা ছেড়ে দিয়েছে? আচ্ছা তুলি, আমার এই উইলের ব্যাপারে তোর কি মন খারাপ হয়েছে? মন খারাপ কেন হবে? না, সবটাই তো তোর প্রাপ্য ছিল, সেখান থেকে আমি ওকে অনেকটা দিলাম, তোকে সামান্য দিলাম, আর কিছুটা ট্রাস্টের জন্য রেখে যাচ্ছি। আসলে আমি অনেক ভেবে দেখেছি, তোর তো সব আছে, ওর তো কিছু নেই। আমি মরে গেলে ও খাবে কি বল? আমি কি ঠিক করেছি? বাবা তুমি এমন একজন বাবা যাকে নিয়ে আমি সবসময় প্রাউড ফিল করি। তোমার মতো এরকম নীতিবান মানুষ আমি আর একজনও দেখিনি। খালুজান কি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ভূতে লড়ান দিছে। ভূতে লড়ান দিছে? কি দিছে? আরে ভূত, ভূতে আমারে বাইরে এসে। খালুজান কি আজে বাজে বকছো? চলেন খালুজান, চলেন। মিলি আমি এখন রাখি, হ্যাঁ পরে কথা বলবো। চলেন চলেন। কি অবস্থা দেখেন, এই যে এই যে এই যে এনে চা কপি পড়ে রয়েছে, এই যে এনে না। খালুজান এই যে দেখ পুরা ঘর কেমন ভারী হয়ে রয়েছে, হ্যাঁ আমার লোম সব কাটা দিয়ে রয়েছে, ভারী ভারী লাগে। এই যে চাদরটা আউলে জাউলে রয়েছে, কালকে কিন্তু আমি ঠিক করে গেছি। তারপর ড্রেসিং টেবিলের উপরে দেন, আরে এই যে কাপ পিরিচ দেন না কেমনে, কফি ফালায় রাখছে, চা ফালায় রাখছে, তারপর পুরো ঘর বরফ হয়ে রয়েছে ঠান্ডায়। তারপরে এই যে আলমারিটার ভিতরে মনে হয় যে দেখছি মানুষ। দেখো এখন দেখো আছে কেউ? আছে নাই তো। ওইদিকে দেখো নাই। তাহলে খালুজান আমার মনে হয় এই বাড়িতে ভূত আছে। আমি শুনছি মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে গেলে ভূত হয়ে যায়। শোনো শোনো, ভূত বলে পৃথিবীতে কিছু নেই। হ্যাঁ, আর যদি থাকতোই ভূত এখানে তাহলে আমি টের পেতাম না? আমি তো টের পাইনি কোনোদিন। চলেন, একলা যাবেন কেমনে? আমার লগে চলেন। হ্যালো শেলটা বালা, খানা দানা ঠিক মতো খাইছিলেন? মা গো মা, বাইরে কি গরম। আমারে কি পাগলা কুত্তা কামড়াইছে? বুতুর বাইত কাম করতাম, আমার জানার মেয়ে নাই, গরিব হয়েছে তো কি হয়েছে? আমার মাই আছে না, মাইয়ারে কে দেখবো? रोहिमर्मा सिखालो सर एकटू चानाचूर काचा मरीच प्याज दिए बनिए दिए जाओ जाओ हाँ मुस्तफीज ভালো করে কাট করো মুস্তাফিজ হ্যাঁ এই শোনো রহিমার মা তোমার গলার আওয়াজ এরকম হয়েছে কেন हाँ हाँ कादली मानुषेर गला भांगे कथा ठीक तबे एरकम तो गलार आवाज पावाटा उचित नय हाँ তুমি আমাকে জ্ঞান দিচ্ছ রহিমার মা না মুস্তাফিজ ভালো করতে পারলো না ডেড গেম ভালো ভালো আশ্চর্য বাবা রে ওয়াইনের গ্লাসে হুইস্কি কখনো খাইনি রহিমার মাঝে কি করে কোথায় রাখলো গ্লাস দিয়ে গেল ওয়াইনের গ্লাস রহিমার মা খেলাটার জমছে আজকে এটা ভালো করে লেগ কাটার মারো না খেলাটা তাহলে ফিরে আসে আশ্চর্য और आज के शाकिब के नाम आलो ही ना हाँ की करे कैप्टन रा बुझते पारी ना तो बंद कर दी कोथाय এই যে ছিলে সুখের বাহিরে। Life is a walking shadow. It goes there. Para English, it goes there. I was not. Peter Shimov Kaila English by Ravish. Yes, yes. You. The English is not our English. The Prima is the very good. That's Struts its threats his hour upon the stage, and his heart no more. Very, very good. Very good. Agora. It is a tale told by an idiot, full of sound and fury, signifying nothing, nothing. Notun Lux जाते आछे सातटी सौंदर्य उपादान देय चाँदेर मतो उज्जवल चेहरा। निभाले केनो जखन तुम्हार चेहराय चाँदेर मतो उज्जवल तखन आलोर की दरकार। चाँदेर मतो उज्जवल चेहरा नतुन लक्स। अरे की करें की खुस्ता सन अपने क्या खुशू वैसे की सास है और लोगों भाषा बोले कतटे कहता है कि लुगाई रखे बालिश तोले तोशु के तोले किसी नहीं फलों के तोला ऐसे की नहीं किसान सामान का उन्हें काम आसे बनो कौन ही काम अरे तू क्या करो शारदा दिन खाली राम दोस तो राम तू ही बोना बेड़ी रिजेक हेदाय दिलाम बुड़ा बड़ा खाई बोकी आमना ना हुई ना पल्लम किसु तार पड़ो इन्हें जग खाई तसी इन्हें थाक तसी शुक्र हो सर कारण लगो ना हजार हो कामना तो एक रूम में एक मेव मानी हमरा इस जन इस सामतो राम ना कुर्सी है उखर को आम्रा काम साल दिन खाई तसी सब बाह किचो मत कर घान हैं পোলাও রান্না করেছো হ্যাঁ রহিমার মা খালি কি পোলাও ইলিশ ডিম মুরগি সব করছি তুমি কে ফুলবানু কে এই বাড়িতে তুমি ঢুকলে কি করে হ্যাঁ আশ্চর্য বলো কথা বলছো না কেন আর রহিমার মা রহিমার মেয়ে অসুস্থ দেখা আমারে পাড়াইছে আপনার লগে আপনার 7 দিনের রান্না করে ফ্রিজে রেখে দিয়া যাইতেকা রান্না বান্না করতে দিয়েছে আমি তো বিশ্বস্ত লোক ছাড়া এই বাড়িতে কাউকে ঢুকতে দেই না হ্যাঁ তুমি ঢুকলে কি করে এখানে দরজা ধাক্কা মেরে ঢুকে গেছি খোলাই ছিল মানে চাপানো ছিল ধাক্কা মেরে ঢুকে গেছিকা ও আমি তো কোনো বিশ্বস্ত লোক ছাড়া এই বাড়িতে ঢুকতে দেই না কাজ করতে দেই না তুমি কি করে কাজ করবে তুমি কি এখানে কাজ করবে আজকে থেকে? আমি কালু জানা রহিমা মাস অসুস্থ 7 দিনের লাগা তো আমি আপনার 7 দিনের রান্না কইরা ফ্রিজে রেখে দিয়ে গেছি। রহিমা মা যখন 7 দিন পরে আসবে রহিমা মা কাজ করবে, আমি আজকে কাজ করে চলে যাব। ও ও ঠিক আছে, তুমি যখন ঢুকেই পড়েছো দাও খাবার দাও। বাহ, পোলাও মুরগি এত পদের রান্না তুমি করে ফেলেছো। আমাদের রহিমার মা তো 2 পদ রান্না করতে এক বেলা লাগিয়ে দেয়। বাহ, হ্যাঁ আচ্ছা দেখি। না 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 জাল না, অসাধারণ চমৎকার। তোমার রান্নার হাত তো দেখছি চমৎকার। হ্যাঁ বাহ, বেশ স্বাদ হয়েছে। বাহ, তুমি খাবে না? না 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 না, একসঙ্গেই বসো। হকালু জানি এই তুমি কোথায় বসেছো? নিচে। কেন নিচে বসেছো কেন? উপরে আসো, টেবিল চেয়ারে বসো। গরিব মানুষে তো নিচে বসে খায়, গরিব মানুষের অভ্যাস। হ্যাঁ অভ্যাস না বলো, ওটা একটা বদ অভ্যাস। এসো এসো। বাহ, এত সুস্বাদু হয়েছে তোমার খাবার। বসো। আমার রান্না খাইতে কেমন? আমি অনেক দিন এত স্বাদের রান্না খাইনি। আমার সময় ওইটাই কর। খুব চমৎকার রান্না হয়েছে। আমিও খাইনি। অসাধারণ, এরকম খাবার আমি অনেক দিন খাইনি। তুই এগুলো নিয়ে কি করবি? এগুলো কি? সালাম করে আসি। হ্যাঁ সালাম করে, সালাম করবি, সালাম করে গাড়া খাবি। চলে তো যাইতেছি, খালুজান ফেরত আমার তো মানুষ, আমি দূরে যাই না। আচ্ছা যা তাড়াতাড়ি যা, আসতে যাবি। আপনি আসতে যা। এটা কোনটা? এটা আমি ওরা দিব এদের টাকা পড়ছে গো, টাকা তুলতেছে কারণ যাদেরকে জানি মাইক লাগতে শুরু একটা লোক এই আমার দিতেছে। ও আমি দেখছি টাকা পড়ছে। ডাকাত ডাকাত করছে কালুদান ডাকাত ডাকাত ধরে রাখছি লাইট চালা কে বড় বাবা আমি পিন্টু তুই বড় বাবা তুই যা চোর আমারে বাইতার জমা তোর কাছে বড় বাবা সাথে কর মিছা কথা কালুদান আপনারে বালিশ চাপা দিয়া খুন করতে লইছিল আমরা দেখছি আমরা সাক্ষী না 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 বড় বাবা কি কইতেছে আরে আপনার মুখে বালিশ পড়ছিল আমি বালিশ ছড়ে দিয়েছিলাম ভাই চুপ মিছা কথা আপনারে বালিশ চাপা দিয়া মাইরা বেজে লইছিল আমরা দেখছি নিজের চোখে দেখছি এই 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 তুমি কে আমি চোর মানে কালজন কইতেছি আই গামছা আমার বাইতে কইতেছে না আই শালা সুট্টা করে সুট্টা দা আরে লাগতেছে জানা আমি চোর ধরে চুরি করতে ঢুকছিলাম কিন্তু আইসা আমার মায়া পড়ে গেছি ওকে খাইছি ওইসব ডাক্তার মানুষ মায়া পড়ে গেছিলাম এই জন্যই তো দরাপুর যাই না আপনার বাসাইতে এই শয়তান দাদা ধরছি কি বাবা দেবইব আপনার যদি মায়ের হবে তো একটা মানুষ দাদা মানুষ মহিলা দাদা আসছে আমার জায়গা খাটুন ভালো আমি তো কিছুই বুঝতে পারছি না এই লোক পিন্টু জান না এরা জিজ্ঞাসা তাহলে সব বুঝবে চুপ ধরবি না পিন্টু এত রাতে তুই আমার বাসায় কিভাবে তোর তো কিশোরগঞ্জ থাকার কথা বড়বা আপনার খুব দেখতে বলতেছিল খুব মায়া টানতেছিল পরে বলি গেছে আপনার কাছে আইছি মিছা কথা আপনার বালিশ চাপা দিয়ে মারতে লইছিল আমি সাক্ষী আমি দেখছি না না বড়বা আপনার মুখে বালিশ পড়ছিল আমি বালিশ সরে দিয়েছিলাম বড়বা মিছা কথা ফাজলামি করিস না তোর তো আমাকে ফোন দিয়ে আসার কথা তুই তো কোনো ডোরবেলও বাজাসনি তুই চোরের মতো এসেছিস আমাকে খুন করতে না 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 বড়বা কি করতেছ বড়বা আপনি সারপ্রাইজ দিয়েছিল বড়পা সারপ্রাইজ মুখে বালিশ চাপা দিয়ে তুই আমাকে কি সারপ্রাইজ দিবি ফুলবানো দেখালো যা দেখো তো আমার মোবাইলটা কোথায় সেলফোন হ্যাঁ হ্যাঁ কল 999 শুনুন আমি ওই গুলশান থেকে বলছি আমার বাসার নাম্বার হচ্ছে 197 গুলশান এভিনিউ গুলশান থানার কাছেই হ্যাঁ আমার বাসায় একটা খুবই আনইউজুয়াল ঘটনা ঘটেছে তাড়াতাড়ি ফোর্স পাঠিয়ে দিন ওকে তুই না আমাকে বড় আব্বা ডাকতি আর তুই আমাকে খুন করতে এসেছিস হ্যাঁ আরে তুই তো এমনি আমার সম্পত্তির একটা অংশ পাবি একটা বড় অংশ পাবি আমি তো উইল করে দিয়েছি আমার কোনো ছেলে নেই একটা মাত্র কন্যা সন্তান বলতে গেলে তাকে বঞ্চিত করে তোকে আমি আমার প্রপার্টি দেওয়ার কথা ভেবেছি তোর টাকার এত লোভ আমার মৃত্যু পর্যন্ত তোর তর্স এলো না জবাব দে আপনারা যে কইছিলাম আপনার ভাইজানের কাছ থেকে টাকা ধার করতে করছিলেন করেন নাই তোর টাকা তুই চাহ কোন মোহে আমি তার কাছে টাকা চামাই আপনি পাগল হয়ে গেছেন আমি জুয়ার টাকার ঋণে পড়ছি এটা কয়ে তার থেকে টাকা ধার চামু আমি অফিসে চুরি করছি টাকা ফেরত না দিলে আমার নামে মামলা হইব এটা কয়ে টাকা চামু আমি অত সিল্লাসকা ঠান্ডা বাতায় দেখি আমি তোর জন্য টাকা চামু নেই আচ্ছা ভাইজানের কাছে তোর জন্য তো এই টাকা চাইয়ে পাওয়া যায় না তাহ তুই বাবা তুই ঢাকায় যাস না বহুত পেন পেনানি সহ্য করছি আপনার আর না এখন যা করার আমি নিজেই করব কি করবি ওই বুড়া মারা গেলে উইল অনুযায়ী সব টাকা তো আমারই হয় এখন বুড়া কবে না কবে মারা যাবে বলে তো বয়ে থাকা যায় না আমার তো টাকা ওখানে লাগবে কথা বুঝেন না এই অজার জন্ম দিছি আমি বাচ্চা থাকতে এটা তোরে করতে দেব না আপনারে বাঁচতেই দেব না আমার কখনো টাকা লাগবো কথা বুঝেন নাই বাপ চাচা কাউরে চিনি না কথা বুঝা গেছে पिंटू सर अपनी कौन आसलें एरा दुजन की आपना तो टाका চাইছে নাকি এই মাহমুদ চুপ কর পুলিশ এসেছে সং স্যার আমি গুলশান থানার এসআই খবর পাওয়ার সাথে সাথেই স্যার আমি ফোর্স নিয়ে এখানে চলে আসলাম স্যার বলেন তো কাকে অ্যারেস্ট করতে হবে ওই আমার ভাইয়ের ছেলে পিন্টুকে আর সাথে এরা কারা এর লোক না স্যার আমরা চোর আমরা এর সাথে না ওদের কি নেবেন না আমি তো অন্ধ লকডাউনের সময় ওরা আমাকে হেল্প করতে এসেছিল ঠিক আছে স্যার আপনি যা বলবেন এই এদেরকে নিয়ে চলো সালাম গামছাটা হ্যাঁ গামছাটা চলো স্যার আমি আসতেছি জীবন রক্ষার জন্য তোমরা চেষ্টা করেছো শোনো একজন চোর যে ভালো কাজ করতে পারে না তা নয় আবার একটা খারাপ মানুষ সারা জীবনই খারাপ কাজ করবে এটাও তো ঠিক নয় খালুজান আমরা জাত চোর না আমি রিক্সা চালাই এই লকডাউনের মধ্যে রিক্সা জমা তুলতে পারি না বিলা রিক্সা দেয় নাই 2 দিন ধরে না খাওয়া ছিলাম এই জন্য চুরি করার স্যার আর কোনো কিছু পথ দেখতেছিলাম না স্বভাবে চোর না অভাবে চোর এই তোমাকে আর তোমার স্বামীকে যদি আমি চাকরি দেই তোমরা করবে অবশ্যই করব খালুজান স্যার ওই পুলিশদের বিদায় করে দিয়েছি স্যার খুব ভালো করেছো শোনো আজকে থেকে এই ছেলেটা কি নাম তোমার খালুজান তপন 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 হচ্ছে এই বাড়ির কেয়ারটেকার আর এই যে মেয়েটা ফুলবানু ফুলবানু আমাকে রান্না বান্না করে খাওয়াবে হ্যাঁ খালুজান আপনার এই বাড়ির চারিদিকের দেওয়ালটা তুই ফুটুসা করতেই আর প্রত্যেকটা ঘরের তালা বদলাইতে আমি চাবি ঢুকাইছি আর খুলে গেছে আপনি বিশ্বাস করে দায়িত্ব দিচ্ছেন আমরা আমি করুম কিন্তু খালুজান আপনি অন্ধ আর আমরা চোর আপনি আমাকে বিশ্বাস কেন করতেছেন আমি তো এটাই বুঝবার পারতাছি না আমি তো তোমাদের বিশ্বাস করছি তোমরা চোর আমি তো একদিন একটা ডাকাতকে বিশ্বাস করেছিলাম আমার নিজের রক্ত আসলে আমি যে শুধু অন্ধ তাই নয় আমি স্নেহান্ধ বটে তোমরা না হয় আমার অন্ধের যষ্টি অন্ধের যষ্টি কি বালা কিছু ঠিক আছে ঠিক আছে মানুষকে তো বিশ্বাস করে যেতেই হয় মানুষের উপর বিশ্বাস হারানোটা পাপ চাঁদের মতো উজ্জ্বল চেহারা নতুন লাক্স